মিস্টার ডিফেন্ডার বয় নামে খ্যাত বাংলাদেশ ক্রিকেটের একজন তারকা মুশফিকুর রহিম। অভিষেকের পর থেকে মুশফিক বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। শুধু তাই নয়, মুশফিকুর রহিম বাংলাদেশের দলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জেতাতে ব্যাপক ভূমিকা পালন করে থাকেন। বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রমিক প্লেয়ার মুশফিকুর রহিম নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটে যেমন একজন ভালো ক্রিকেটার হিসেবে পরিচিত, তেমনি মুশফিকুর রহিম একজন ভালো ছাত্র ছিলেন। তিনি বগুড়া জেলা স্কুলে মাধ্যমিক শেষ করেন, পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেন ইতিহাস বিষয়ে। মুশফিক বিবাহবন্ধনে আবদ্ধ হন 2014 সালের 25 সেপ্টেম্বর। তার স্ত্রী রিফায়াত মুন্ডি মানিকগঞ্জের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএর ছাত্রী ছিলেন। তিনি জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের শালিকা। মুশফিকুর রহিমের ক্যারিয়ার প্রথম শুরু হয় অনূর্ধ্ব-17 দল দিয়ে। তিনি সেখানে ভালো পারফর্ম করেন। এরপর অনূর্ধ্ব-19 দলে তাকে নেওয়া হলে সেখানে তিনি দুর্দান্ত পারফর্ম করেন, আর ওই দুর্দান্ত পারফর্ম করার জন্য তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয় 2006 সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। ওই বছরে 28 নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তেও অভিষেক হয়। এরপর থেকেই তিনি বাংলাদেশের দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। বাংলাদেশ দলের হয়ে এই মিস্টার ডিফেন্ডার বয় 56টি টেস্ট ম্যাচ খেলেছেন, যার গড় রান 34.30। এই গড়ে তিনি 3,205 রান করেছেন। মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন এর দায়িত্ব পান 2011 সালের সেপ্টেম্বরে। এ সময় 20টি ওয়ানডে ম্যাচের ক্যাপ্টেন পালন করেন। মুশফিকুর রহিমকে একজন সফল ক্রিকেটার বলা যায়। তিনি এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে সার্ভিস দিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ইনজুরি ছাড়া দলের বাইরে রাখা হয়নি মিস্টার ডিফেন্ডার বয় মুশফিকুর রহিমকে।